على رسوله الكريم. أما بعد، شرمن قدش بشير مسلم توحيد جمعبا وحان الله تعالى تركيه نبي صلى الله عليه وسلم أحل بيت الشان بلسان إنما لنسبا عنكم رجسا أحل البيت ويطهركم تكهير شدو مطرع الله تعالى تركيه نبي صلى الله عليه وسلم قريبا উত্তম রূপে পবিত্র করেছেন সুবহানাল্লাহ। সুতরাং এক জারক নাস্তিক হারামজাদা আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসি, যিনি বেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধরকে গালাগালি করেছেন, সে হল আকবর আলী রিজভি জারক সন্তান মাহমুদুল হাসান রিজভি। এই জাহান্নামে কুকুর কটুক্ত বাসায় গালাগালি করেছে, তা আপনারা নিজেই ভিডিওটা দেখে আসেন। নাউযু বিল্লাহ। সে সৈয়দ আহমেদ বেরেলভি আজি বাংলার শাহ আহমদালী জঙ্গিকে কাফের করেছে। তোমার পূর্ব পুলিশের ইতিহাস করে দেখো, তারা কার হাতে মুসলমান হয়েছে, অথচ তুমি বলছো তাদের তা কাফের। নাউযু বিল্লাহ। অথচ এক মৌলবী শাহ, সে মৌলবী হয়ে এলাকায় আসলে, আসার পরে তিনি তাকে কেউ চিনি না। তখন তিনি বাইরে নেওয়ার জন্য মানুষের সামনে তিনি তখন এক ফতুয়া দিলেন, যে মহিলা খেতায় সেলাই করে ওই মহিলার খেতা গায়ে দেওয়া হারাম। তখন মৌলবী সাহেব জন এই ফতুয়া দিলেন, সকল আলেম ওলামা বলতে লাগলেন, এত বড় একজন আলেম ফতুয়া দিলেন, তার সাথে বহাস করা যাবে। তো তিনি রাজি হলেন বহাস করার জন্য। তো সকল এলাকার মানুষ এসে যখন বহাসে প্রস্তুত হলেন, তখন সব মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমি আমার ফতুয়াকে ত্যাজ্য করলাম। তখন তিনি সকল লোক বললেন, কেন মূলত আমাকে কেউ চিনে না, মৌলবী হয়েছি, তো বাইরে হওয়ার জন্য আমি এই ফতুয়াটা দিয়েছি। ভালো, সে বাইরে হওয়ার জন্য এই কারণে আল্লাহ আমার পাশে তো বিরোধিতা করেছে। আসলে এইসব মূল